সুপ্রভাত সবাইকে একাদশ শ্রেণীর বাংলা ক্লাসে স্বাগত জানাই আজ আমি তোমাদের বাংলা সাহিত্যমালঞ্চ বইটির পাঠ্যসূচির অন্তর্ভুক্ত কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর ফুল্লরার বারো মাসা কবিতাটি আলোচনা করব তো কবিতাটি শুরু করার পূর্বেই আমরা কবি পরিচিতি জেনে নেব কবি মুকুন্দরাম চক্রবর্তী 1547 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার রায়না থানার দামুন্না গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হৃদয় মিশ্র এবং মায়ের নাম দৈবকী একসময় দেখা যায় জমি জরিপ সংক্রান্ত সমস্যায় হ্যাঁ কবি তার দামুন্না গ্রাম ত্যাগ করে বাঁকুড়া জেলায় চলে আসেন এবং সেখানে বাঁকুড়া রায়ের নিকট এসে তার ছেলে রঘুনাথের গৃহশিক্ষক হিসাবে নিযুক্ত হন এবং এক সময় রঘুনাথের অনুরোধে কবি মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন এবং তার এই কাব্যের নাম দেন অভয়ামঙ্গল এই অভয়ামঙ্গল কাব্যটি দুটি খণ্ডে বিভক্ত একটি হলো আখেটিক খণ্ড এবং অপরটি হলো বণিক খণ্ড আমাদের যে ফুল্লরার বারো মাসা কবিতাটি আখেটিক খণ্ডের অন্তর্গত তো আমরা ফুল্লরার বারো মাসা কবিতাটি শুরু করার পূর্বে প্রথমেই হ্যাঁ কাহিনীর সূত্র আমরা জেনে নেব হ্যাঁ এই অভয়ামঙ্গল কাব্যের অধিদেবতা হলেন অভয়া দুর্গা ও মঙ্গলচণ্ডী হ্যাঁ একসময় দেখা যায় দেবী চণ্ডী হ্যাঁ মর্তে তার পূজা প্রচারের জন্য ইন্দ্রের পুত্র নীলাম্বরকে ঠিক করেন অর্থাৎ মনোনীত করেন হ্যাঁ এবং শিবের অভিশাপে নীলাম্বর মর্তে ধর্মকেতুর ঘরে কালকেতু নামে জন্মগ্রহণ করে এবং নীলাম্বরের পত্নী ছায়া সঞ্জয়কেতুর ঘরে হ্যাঁ ফুল্লরা নামে জন্মগ্রহণ করে হ্যাঁ এবং পরবর্তী সময়ে ফুল্লরা এবং কালকেতু বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তো কালকেতুর জীবিকা ছিল হ্যাঁ মানে সে শিকার করে তার জীবিকা নির্বাহ করতো সে একজন বেধ ছিল তো যে মানে এতভাবে শিকার করত কালকেতু যে সমস্ত পশুকুল খুব দুশ্চিন্তায় পড়ে গেল এবং সমস্ত পশুকুল মিলে হ্যাঁ দেবী চণ্ডীর কাছে তারা মানে সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য দেবী চণ্ডীর কাছে পশুকুল গেল তখন দেবী চণ্ডী এই বিপদ থেকে রক্ষা করার হ্যাঁ অভয় দান করলেন পশুকুলকে একদিন কালকেতু শিকারে গিয়ে একটা পশুও পায়নি মানে সমস্তই ছিল দেবী চণ্ডীর ছলনা এই ছলনার কারণেই সে একটা পশুও পায়নি হ্যাঁ শিকার করার জন্য তখন সে হঠাৎ করে দেখতে পায় একটি স্বর্ণগুধিকা দাঁড়িয়ে আছে তখন সে কি করে কালকেতু সে স্বর্ণগুধিকাকে ধনুকের ছিলায় বেঁধে সে তার ঘরে নিয়ে আসে ঘরে নিয়ে বেঁধে রাখে ফুল্লরা ঘরে এসে দেখে একজন সুন্দরী মহিলা সুন্দরী নারী তার ঘরে বসে আছেন সে তার পরিচয় জানতে চায় সে সুন্দরী মহিলা কিন্তু দেবী চণ্ডীর ছদ্মরূপ হ্যাঁ দেবী চণ্ডী সে সুন্দরী মহিলার রূপ ধারণ করেছেন হ্যাঁ তখন সেই সুন্দরী নারীর পরিচয় জানতে চায় ফুল্লরা তখন সেই নারী ফুল্লরাকে বলে যে হ্যাঁ আছিলাম একাকিনী বসিয়া কাননে আনিয়াছে তোর স্বামী বান্ধি নিজ গুণে এখানে গুণ শব্দটিকে দেবী চণ্ডী দ্ব্যর্থক শব্দে ব্যবহার করেছেন হ্যাঁ তিনি ধনুকের ছিলা অর্থে গুণ শব্দটিকে ব্যবহার করেছেন কিন্তু দেবী সরি ফুল্লরা হ্যাঁ মনে করেছে সে মানে সেই গুণ শব্দটিকে গুণাগুণ অর্থে ব্যবহার করেছে সে মনে করেছে যে কালকেতু এই নারীকে তার সতীন হিসাবে ঘরে নিয়ে এসেছে হ্যাঁ তখন এই ভেবে ফুল্লরা খুব দুশ্চিন্তায় পড়ে গেল
সে কি করলো, সে তার পুরো ১২ মাসের যে দুঃখের কাহিনী রয়েছে সেই দুঃখের কাহিনী সেই ছদ্মবেশী দেবী চণ্ডীকে বলতে লাগলো। ফুল্লরার এই ধারণা যে এই ১২ মাসের দুঃখের কাহিনী শুনে যদি এই তারই সতী ঘর ছেড়ে চলে যায়, হ্যাঁ এটাই তার উদ্দেশ্য ছিল। দেখো এখানে ১২ মাসা, হ্যাঁ ১২ মাসা মানে ১২ মাসাতে সাধারণত সুখ দুঃখের কাহিনী থাকে, হ্যাঁ কিন্তু বেশিরভাগ ১২ মাসাই দেখতে পাই আমরা, ১২ মাসায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে দুঃখের কাহিনীটি বড় হয়ে ওঠে। হ্যাঁ তো আমরা এবার কবিতাটি শুরু করছি। একে একে এখানে ফুল্লরা ১২ মাসের দুঃখের বর্ণনা করছে দেবী ছদ্মবেশী দেবী চণ্ডীর কাছে। হ্যাঁ আজকে কিন্তু আমরা প্রথম একক আলোচনা করব, হ্যাঁ আর আগামী দিন আমরা দ্বিতীয় একক আলোচনা করব। দেখো, বৈশাখ হইল অগো মোরে বড় বিষ, মাংস নাহি খায় সর্বলোক নিরামিষ, পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড তপন, খরতর পড়ে অঙ্গ রবির কিরণ। এখানে ফুল্লরা বৈশাখ মাসকে বিষের সঙ্গে তুলনা করছে, বৈশাখ মাস তার কাছে বিষের সমান, কারণ এই মাসে কেউ মাংস খায় না, যেহেতু ফুল্লরা কালকেতু এবং ফুল্লরা মাংস বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে, কিন্তু বৈশাখ মাসে কেউ মাংস খায় না, সবাই নিরামিষ খায়, যার দরুন তাদের মাংস বিক্রি হয় না, তাই বৈশাখ মাস তার কাছে বিষের সমান। আর জ্যৈষ্ঠ মাসকে সে পাপিষ্ঠ বলছে, কারণ জ্যৈষ্ঠ মাসে হ্যাঁ প্রচণ্ড সূর্যের তাপে মানুষের খুব খারাপ অবস্থা, হ্যাঁ তার পুরো শরীর সূর্যের কিরণে জ্বলে যায়, হ্যাঁ পুড়ে যায়। পশরাল এরিয়া জল খাতে যাতে নারী, দেখিতে দেখিতে চিলে লয় আধা শাড়ি। সে কি করলো, পশরা নিয়ে জল খেতে যেতে চাইলো, কিন্তু দেখতে না দেখতে সেই পশরাও কি পশরা চিল পাখি নিয়ে চলে গেল। পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস, পাপিষ্ঠ জ্যৈষ্ঠ মাস, ব্যাংচের ফল খায়া করি উপবাস। সে জ্যৈষ্ঠ মাসকে বারবার পাপিষ্ঠ বলে উল্লেখ করছে, হ্যাঁ তার কাছে জ্যৈষ্ঠ মাস পাপিষ্ঠ, সে কি করে কখনো ব্যাংচে, ব্যাংচে হলো এক জাতীয় ফল, সে কখনো ব্যাংচের ফল খেয়ে হ্যাঁ দিন কাটায়, কখনো বা উপবাসে দিন কাটাতে হয় তাকে। আষাঢ়ে পুরিল মহি নব মেঘে জল, বড় বড় গৃহস্থের টুটোয়ে সম্বল। আষাঢ় মাসে কি হয়, হ্যাঁ নতুন মেঘের বৃষ্টিপাত হয়, হ্যাঁ তার ফলে এই বৃষ্টিপাতের ফলে কি হয়, বড় বড় যে গৃহস্থ রয়েছে সেই গৃহস্থের শেষ সম্বলটুকুও সেই নতুন বৃষ্টির জলে ধুয়ে নিয়ে যায়, তাদের শেষ সম্বলটুকু আর থাকে না। মাংসের পশরা লয়া বুলি ঘরে ঘরে, কিছু খুদ কুড়া মিলে উদর না পড়ে। সে এই বৃষ্টির সময়ও কি করে মাংসের ডালি মাথায় নিয়ে সে ঘরে ঘরে মাংস বিক্রি করার উদ্দেশ্যে ঘরে ঘরে ঘুরে বেড়ায়। তার ফলে তার কিছু কি মিলে, শুধু খুদ, খুদ মানে কি চালের দানা, হ্যাঁ এবং কিছু কুড়া, অর্থাৎ কুড়া মানে ধানের যে অবশিষ্ট অংশ সেটা, হ্যাঁ কিছু খুদ কুড়া সে পায়, যেটা খেয়ে তার কি উদর মানে কি পেট ভরে না। তারপরে দেখো, কি কহিব দুঃখ মোর কহনে না যায়, কাহারে বলিব কি দূষিব বাপ মায়, শ্রাবণে বরিষে মেঘ দিবস রজনী, শীতাশীত দুই পক্ষ একই না জানে। তখন ফুল্লরা তার এই দুঃখের বলছে যে আমার এই দুঃখ কাউকে বলাও যায় না, হ্যাঁ সে তার বাবা মাকে দোষারোপ করছে তার এই দুঃখের জন্য, এবং বলছে যে শ্রাবণে কি হয়, দিন দিবস রজনী মানে দিন রাত্র বৃষ্টিপাত হয়, হ্যাঁ কৃষ্ণ পক্ষ শুক্লপক্ষ, শীতাশীত মানে কৃষ্ণপক্ষ এবং শীতাশীত শব্দের অর্থ কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ দুটুই, হ্যাঁ তো বলছে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ দুটোতেই আকাশে মেঘ থাকে, হ্যাঁ অর্থাৎ পুরো কৃষ্ণপক্ষ থেকে শুক্লপক্ষ, হ্যাঁ
পুরো আকাশে মেঘে ঢেকে রাখে। অনবরত বৃষ্টি ধারা বয়ে চলে। আচ্ছাদন নাহি অঙ্গে পরে মাংস জল, কত মাছি খায় অঙ্গে করমের ফল। হ্যাঁ, সে বলছে যে তার আচ্ছাদনহীন অঙ্গে, হ্যাঁ, মাংসের জল চুয়ে পড়ে। কি কারণ? কি মাথার মধ্যে সে মাংসের পশরা অর্থাৎ ডালি নিয়ে সে মাংস বিক্রি করে এবং আচ্ছাদন শরীরে না থাকার কারণে সেই মাংসের জল চুয়ে চুয়ে তার শরীরের মধ্যে পড়ে, যার ফলে কি হয়, মাছি তাকে দংশন করে। হ্যাঁ, সব কিছু সে তার কর্মের ফল বলছে। হ্যাঁ, কর্মের ফলের জন্যই তার এই দুঃখ, তার এই যন্ত্রণা। অভাগ্য মনে গুণি, অভাগ্য মনে গুণি, কত শত খায় জোঁক নাহি খায় ফণি। সে তার অভাগ্যের কথা বলছে, বলছে হ্যাঁ সে অভাগ্যের কথা তার মনে মনে বলছে। হ্যাঁ, তাকে যার ফলে এই এত বৃষ্টিপাত হয়, তার ঘরে জল ঢুকে যায়, হ্যাঁ জোঁক তাকে দংশন করে, হ্যাঁ এমনকি সাপের কামড় থেকেও সে রক্ষা পায়। হ্যাঁ, সে মনে করে যে সাপ তাকে, সে বাসনা করে যে সাপ তাকে কি কামড় মারবে, কিন্তু এমন হয় না, সে সাপের কামড় থেকেও রক্ষা পায়। ভাদ্রপদ মাসে বড় দুরন্ত বাদল, নদ নদী একাকার আট দিকে জল। সে তারপর ভাদ্র মাসের কথা বলছে। হ্যাঁ, ভাদ্র মাসে প্রচণ্ড বৃষ্টিপাত হয়, নদ নদী চার আট দিক, সে আর চার দিক না আট দিকের কথা বলছে। সে বলছে নদ নদী একাকার হয়ে যায়, আট দিকে শুধু জলে থই থই করতে থাকে, তার প্রচণ্ড দুর্বিপাক হয়। হ্যাঁ, তার জীবন এই জলে কি প্রচণ্ড দুঃসহ হয়ে উঠে। এই ছিল আমাদের, হ্যাঁ, প্রথম এককের আলোচনা। আমরা দ্বিতীয় একক পরবর্তী ভিডিওটিতে আলোচনা করব। হ্যাঁ, আজকে এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।